আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা সবসময় চাইবে আপনার সাথে অন্যদের ভুল বোঝাবুঝি হোক, আর ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাক। এমন সম্পর্ক যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক, এমন সম্পর্ক যাদের সাথে আপনার সুখ দুঃখ শেয়ার করার সম্পর্ক, এসব ধরনের মানুষ আসলে মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন তৈরি করবে যখন আপনি আপনার মাথা ঠিক রাখতে পারবেন না, আর সেই রাগের মাথায় আপনি এমন কিছু করে ফেলবেন যেটা আপনার মোটেও করা উচিত ছিল না, আর সেটা করার জন্য আপনার এই সুন্দর সম্পর্কগুলোর উপর প্রভাব পড়বে। আপনি এখানে নিজেকে আর এক্সপ্লেইন করার সুযোগ পাবেন না, আর এভাবে এসব মানুষের জন্য আপনার জীবন থেকে এইসব সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। মাঝখান থেকে সেই সব ব্যক্তিগুলা সাকসেস হবে যারা সবসময় চাইতো আপনার সাথে এই সম্পর্কগুলা যাতে না থাকুক, সবসময় মনে প্রাণে এটাই চাইতো যে আপনার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আর এইসব ধরনের মানুষ সবসময় আপনার সাথে এমন ব্যবহার করবে মনে হবে যে আপনি কোনো মানুষই না। তো যাই হোক, এই যে এখানে আজকে আমি পালং শাক রান্না করছি, এই রান্নাটা আমি আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে শিখেছিলাম। আমার সংসার জীবনের শুরুর দিকে যখন রান্নাবান্না আমি কিছুই তেমন পারতাম না, তখন তার কাছে ফোন দিতাম, আর সে আমাকে এত সুন্দরভাবে গুছিয়ে বলতো, আর আমি সেভাবে রান্না করতাম, আর আয়জার বাবা খেয়ে এত বেশি প্রশংসা করতো। আমার সংসার জীবনের অনেক কাজই আসলে তার কাছ থেকেই শেখা। এই যে রান্না করতে গিয়ে রান্নাঘর গুছিয়ে তারপর রান্না করা, এই অভ্যাসটাও কিন্তু আমি তার কাছ থেকেই পেয়েছি। তো এবছর ভেবেছি জলপাইয়ের আচার বানাবো না, কারণ আমার খুব কাছের একজন মানুষ যে আমার হাতের জলপাইয়ের আচার খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি তাকে কোনো কারণে খাওয়াতে পারবো না, সেই সুযোগটা হয়তো আমার কাছে নেই। আচারটা বানাতে গেলে আমার এত বেশি খারাপ লাগবে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আসলে মানুষের আসলে সবসময় সব অনুভূতিগুলা ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করি যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। জীবনে কখনো কারোর খারাপ যায়নি, কারোর খারাপ হোক এটা কখনো কল্পনাও করতে পারি না। তো যাই হোক, নিজের মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে তার জন্য সরি। এখন আর নিজেকে এক্সপ্লেইন করতে মোটেও ভালো লাগে না, কারণ আপনি যখন কোনো ভুল না করেও বারবার সেই ভুলের জন্য আপনাকেই দায়ী করা হবে, তখন কিন্তু একটা সময় পর আপনি অধৈর্য হয়ে যাবেন। তো যাই হোক, সব কথা তো আল্লাপাক জানেন, কার মনে কী আছে সেটা আল্লাহই ভালো জানেন। তো আল্লাপাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে, আল্লাহ সবার মনের আশা যেন পূরণ করে। তো ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, যে যেখানে আছে আল্লাপাক যেন সেখানে তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে সবসময়। সবার জন্য শুভকামনা থাকলো।